নমস্কার বন্ধুরা, তো আমি আজকে বানাবো অরিজিনাল আমের আচার। টক ঝাল কেমনভাবে বানাতে হয়, যেটা আমরা ভাত দিয়ে খাই সেই টক ঝাল আমের আচারটা। তো এখানে আমি আমের আচার বানানোর জন্য আমগুলো আমি ছাল ছুলে কালকে হালকা রোদে দিয়ে রেখেছিলাম, একদম বীজ ছাড়িয়ে ছাল ছাড়িয়ে আমি শুকিয়ে রেখে দিয়েছি। তারপর আমি এখানে নিয়ে নিচ্ছি ভাজা মশলার জন্য সরষে, জিরে, পাঁচফোড়ন, শুকনো লঙ্কা, জোয়ান, সরষের তেল, লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো। তো কীভাবে আমি বানাতে থাকি দেখতে থাকুন। এইবার আমি যেটা করব, এখানে যে শুকনো মশলাগুলো আছে সেই সব শুকনো মশলাগুলো আমি কড়ায় দিয়ে দিলাম। কড়াইয়ে এবার এটাকে আমি ভালো করে নাড়িয়ে নেব, শুকনো কড়াইয়ে নাড়িয়ে আমি ভালো করে ভাজিয়ে নেব। আমি এতটা কম মশলা নিলাম এই কারণে, কারণ আমার আমটা কম আছে, প্রায় 300 গ্রামের মতন আম আছে, বেশি আম নেই। আমার নুনটাও কিন্তু দরকার পড়বে, তো নুনটা আমি আলাদা করে রাখলাম। এখন এগুলো ভেজে আমি মিক্সিতে দিয়ে দেব। তো দেখুন এই যে ভাজা হচ্ছে তার শব্দ, এটা খুব বেশি খড়িয়ে দেওয়া চলবে না, তাহলে কিন্তু খুবই তিতো একটা স্মেল বেরোবে। এখন আমি এটাকে ডাইরেক্ট নিয়ে পরে এই যে মিক্সিতে আমি দিয়ে দিচ্ছি। মশলাগুলো যতক্ষণে ঠান্ডা হচ্ছে ততক্ষণে আমি এখানে কিন্তু কড়াইয়ে সরষের তেলটা হালকা আমি গরম করে নেব, বেশি গরম আমি কিন্তু করব না, তার মধ্যে গরম করে নেব। এখানে আমি পরিমাণ মতো নুন, পরিমাণ মতো হলুদের গুঁড়ো আমি কিন্তু মিশিয়ে দিলাম, যাতে জলটা কিন্তু টেনে নেয়। আম আপনারা যত শুকান কিন্তু হাওয়া পেয়ে গেলেই কিন্তু জল হয়ে যায়, যেহেতু আমি সম্পূর্ণ শুকাতে আমি পারবো না। তো এখন এগুলো হাওয়াতে প্রায় আমি আধ ঘন্টা বা আমি রোদে আধ ঘন্টা আমি রেখে দেবো এগুলোকে। এবার তেলটা গরম হয়ে গেছে, আমি কিন্তু গ্যাসটা বন্ধ করে দেবো, তেলটা হালকা আমি ঠান্ডা হতে দেবো। শুকনো মশলাগুলো মিক্সিতে গুঁড়িয়ে নেবো। তো এখন মিক্সিতে আমি এটা গুঁড়িয়ে নিয়েছি, আমগুলো রোদে দিয়েছিলাম কিন্তু আমগুলো খুব একটা জলটা মরানি বা শুকোয়নি। তো এখন আমি যেটা করব সেটা হচ্ছে, কড়াইয়ে তেলটা আমি হালকা গরম করে গ্যাসটা বন্ধ করে দিয়েছি, এতে আমি জোয়ান, কিছুটা পরিমাণ কালো জিরে আমি দিয়ে দিলাম, আর এতে আমি কিছুটা কিন্তু নুন দেবো, আর দিয়ে দেবো আমি লঙ্কার গুঁড়ো। এখানে আমি 2 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি, যেহেতু টক ঝাল আছে তার জন্য কিন্তু এটা টক ঝালেই হবে। এখন আমি এগুলো দিয়ে পরে আমটা কিন্তু এর সঙ্গে আমি মিশিয়ে দেবো। আমি কিন্তু গ্যাসটা অন করিনি, কিন্তু গ্যাসটা না অন করেই কিন্তু আমি কাজ করছি। তার সাথে এখানে যে ভাজা মশলার গুঁড়োগুলো আছে, ভাজা মশলার গুঁড়োগুলোও কিন্তু আমি মিশিয়ে দেবো। এরপরে আপনারা কিন্তু রোদে চাইলে দিতেও পারেন, না দিতেও পারেন, কিন্তু রোদে দেওয়াটা আচারের পক্ষে খুবই দরকারি। এবার আমি এটাকে খুব ভালো করে দেখুন মিশিয়ে নিলাম। আপনারা কিন্তু ভিনেগার দিতে পারেন, আমার কাছে ভিনেগার ছিল না তার জন্য আমি ভিনেগারটা দিতে পারলাম না। এটাকে কিন্তু আমি একটা স্টিম বয়ামে আমি রোদে দিতে থাকবো, এটাকে এবার আমি নামিয়ে নেব। তো আমি এখন কড়াই থেকে বাটিতে দিয়ে নিয়েছি স্টিলের বাটিতে, এটা কিন্তু ঢাকনা দেওয়া যাবে। তো রেডি আমার আমের আচার। ভালো লাগলে অবশ্যই প্রসেসটি একটি লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে, চ্যানেল নতুন থাকলে প্লিজ সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে, এটাকে কিন্তু আমি চলুন রোদে দিতে থাকবো। তো এখানে আমি কিন্তু রোদে ছাদে দিয়ে দিয়েছি, আর এই ঝুড়িটাতে আমি কিন্তু ঢাকা দেবো, এতে কিন্তু প্রপার রোদও পাবে আর কিছু হবেও না। তো চলুন দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে।